তোমার রমি হৃদয় মারা তোমার রমি হৃদয় জানা তোমার বিদায় দেব কেমন করে

পরো শেমু তনু পরো তোমার লাগি দিব নিষি জাগা তুমি আমা সকল কামা bha mi shi জয়গুরু রিটার্ন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্ররা আনন্দিত জয়গুরু জানাই চলছে পবিত্র ভাদ্র পরিক্রমা আজকের রিটার্ন ইউটিউব চ্যানেলের নিবেদন কেহ নাই যার তুমি আছো তার লিখেছেন শ্রদ্ধেয় শ্রী মনিলাল চক্রবর্তী আজকের নিবেদন কেহ নাই যার তুমি আছো তার উনিশশো সাল আমি কলকাতায় দাদার বাসায় নবীন কুণ্ডু লেনে বিএসসি ফাইনাল পরীক্ষা দেওয়ার পর খুব অসুস্থ হয়ে পড়ি শ্রী ঠাকুরকে চিঠি দিলাম আমার ঋত্বিক দেবতা শ্রী ননীগোপাল চক্রবর্তীর মারফত ঠাকুর উত্তর দিলেন একটু ওষুধপথ্য ও বিশ্রাম পেলেই সুস্থ হয়ে উঠবে এখানে চলে এসো সেই চিঠি পেয়ে আমি আমার সহপাঠী ও বন্ধু নিত্যানন্দ ভাওয়ালের সাথে অমৃতসর এক্সপ্রেসে জন প্রতি ছয় সাত টাকা ভাড়ায় হাওড়া থেকে জসিডি চলে আসি গেস্ট হাউসে উঠি পরদিন সকালবেলায় শেষে ঠাকুরের সাথে কথা বলে ননিদা আমার থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিলেন ঠাকুর বাংলার পূব দিকে দোবের বাড়িতে মাসিক দশ টাকা ভাড়াতে একখানা ঘরের ব্যবস্থা হল কুয়োতে স্নান মাঠে প্রাতকৃতার ঠাকুর বাংলার পেছনের গেট থেকে তিন চার মিনিট হাঁটার পথ আমার খাওয়া দাওয়া জ্যোতি আশ্রম থেকে গোপালদা ও পরিতোষদা নিয়ে আসতেন ননীদা প্রায় খোঁজখবর নিতে আসতেন ইঞ্জেকশান ঔষধ পথ্য সবই ঠাকুরকে বলে তিনি ব্যবস্থা করে দিলেন বাসন মাজার জন্য একটি লোক ঠিক হলো এভাবে তার দয়াতে দেড় দু মাসের মধ্যে সুস্থ হয়ে উঠি বুকে একটু জল জমেছিল জ্যোতিরিত্বিক শ্রী যতীন দাসদার পিতৃসম উদ্যোগে উদ্যোগে ডাক্তার বিনয় ভট্টাচার্যদার চেস্ট স্পেশালিস্ট চিকিৎসায় সুস্থ হয়ে উঠি ওই সময় আমি দিনে রাতে মিলিয়ে চল্লিশ হাজার বার বা প্রায় দশ ঘন্টায় নাম করতাম দিন তিনেক পর একদিন স্বপ্নে দেখলাম স্বয়ং ঠাকুর এসে মুখে ওষুধ খাইয়ে দিয়ে গেলেন একখানা চাদর চাইলেন পরদিন সকালে একটা চাদর কিনে তাকে দিয়ে স্বপ্নিবেদন করলাম ঠাকুর বললেন দয়াল তোমাদের স্বপ্নেও বাঁচাতে চান পরবর্তী সময়ে ঠাকুরের কাছে শুনেছিলাম যে তিনভাবে তার সাথে আমাদের যোগাযোগ হয় দীক্ষার সময় রোজকার ইষ্টবৃদ্ধির সময় আর কখনো স্বপ্নে তাঁর পরশ তারিখটা ঠিক মনে পড়ছে না তবে সেটা উনিশশো ছেষট্টি সাল এপ্রিল মাস গরমের সময় ঠাকুর পাল্লারে দক্ষিণাস হয়ে বসে আছেন সামনেই তার বই রাখার আলমারি শোকেশের মতো ভর্তি সবই বিভিন্ন ভাষায় অভিধান কবিরাজি বই চমক আর শশ্রুতের গ্রন্থরাজি ম্যাটেরিয়া মেডিকা এনসাইক্লোপিডিয়া অফ আমেরিকানা ইত্যাদি সব আলমারিতে সাজানো কথাবার্তা চলছে ঠাকুর পাশবালি বা তাকিয়ার মতো হাত রেখে অবস্থায় ভক্তদের সাথে কথা বলছেন ঠাকুরের কাছেই নিচে আমি বসে আছি খাতা কলম নিয়ে সব সময় আমরা কেউ না কেউ থাকতাম নোট খাতা ও কলম নিয়ে যা তিনি বলেন তা লিপিবদ্ধ করে রাখার জন্যে পাছে ওই অমূল্য বাক রাশি কিছু হারিয়ে না যায় হঠাৎ ঠাকুর আমার দিকে চেয়ে বা সামান্য উঁচু করে বললেন ধর্তমণি উঠব আমি ঠাকুরের হাত ও বুকের মধ্যে আমার হাত দুদিক থেকে বসিয়ে দিলাম আস্তে আস্তে স্পর্শ করলাম বোঝে প্রাণ বোঝে যার সেই ছোঁয়া মনে হয় আমার গত জন্মের সুকৃতির ফল তাঁকে স্পর্শ করলাম এ জীবনের পরম স্মৃতি পরজন্মের অমূল্য সম্পদ মহা সম্পদ বর্তমানে ঠাকুর বাংলার নাট মণ্ডপটি যেখানে আছে সেখানে আগে তাসুর ঘর ছিল ঠাকুর মাঝে মাঝেই সেখানে বসতেন রাতেও ঘুমতেন বিশে সেপ্টেম্বর উনিশশো সাল ঠাকুর আলাপ আলোচনায় রত আমি তার অমৃত কথোপকথন লিখে চলেছি তাঁরই চরণ তলে বসে হঠাৎ তিনি আমার দিকে দেখে বললেন তোর হাত খড়ি নাই আমি বললাম আগে না তার বাণী লেখার সময় সাধারণত পাশের দাদাদের কারুর ঘড়ি দেখে সময় বাণীর নিচে লিখে রাখতাম তাই ঠাকুর লক্ষ্য করেছিলেন কখন জানি না তিনি পূজ্যবাদু বর্দাকে আমার জন্য একটি ঘড়ি আনার কথা বলেন পূজ্যবাদ বর্দা একটি হাত ঘড়ি এনে শিশি ঠাকুরকে দেখিয়ে বললেন বাবা এটা মনির ঘড়ি আপনি আনতে বলেছিলেন ঠাকুর ঘড়িটি হাতে নিয়ে দেখলেন আবার বর্দার হাতে দিয়ে বললেন ওকে দে পূজ্যবাদ বর্দা ঘড়িটি আমার হাতে পরিয়ে দিলেন শিশি ঠাকুরের চোখে মুখে সেদিন যে তৃপ্তির হাসি দেখেছিলাম তা আজও আমার মনে পড়ে পিতৃ হৃদয়ের দরদ ভরা অন্তর উচ্চারিত ভালোবাসার স্পর্শে আমি সঞ্জীবিত হলাম ঘড়িটির নাম নিভাদা সুইসমেট সেভেন্টিন রুবিস নম্বর এইট ফাইভ সেভেন থ্রি এম ফাইভ ফোর ওয়ান ফাইভ ওয়ান ডায়ালের উপর এক তিন নয় বারো লেখা ছাবিতে চলে খুব সুন্দর ঠাকুরের কাছে সর্বদাই ঘড়িটি পরে যেতাম আজও পরি ওটা হাতে থাকলে মনে হয় শিশি ঠাকুর আমার সঙ্গে আছেন ঘড়িটি আজও ঠিক ঠিক সময় দিয়ে চলেছে এগিয়ে চলেছে সময় দিন মাস বছর দশক ভাবি যদি এই ঘড়িটার কাঁটাগুলোকে পেছন দিকে অনবরত ঘুরিয়ে আবার আগের সময়টাকে ধরতে পারতাম কপাল লিখন উনিশশো সাল এগারোই নভেম্বর শ্রী দেবী প্রসাদ মুখার্জিদা ও আরও কয়েকজন আশ্রমিক ঠাকুরের সামনে উপস্থিত সকালবেলা পার্লারে টুকটাক কথাবার্তা চলছে ঠাকুরের কাছে আমি খাতা নিয়ে বসে আছি হঠাৎ ঠাকুর আমাকে তার কাছে আসতে বললেন আমি গেলাম আমার কপালে তার ডান হাতের আঙ্গুল দিয়ে লম্বা লম্বা দাগ দিলেন কয়েকবার কপালের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আঙুল রেখে টানলেন আর বললেন তোর কপাল ভালো চক্র ভালো এই রকম দু তিনবার বললেন খুব তৃপ্তি পেলাম আমি ঘটনার বিহলতায় আমি নিশ্চুপ ঘোর কাটতেই দেবীদা আমাকে বললেন মনিদা তুমি ভাগ্যবান ঠাকুর তোমাকে যা করার করে দিলেন ডালিম গাছ বেল গাছ গাছগাছলার প্রতি পরম দয়ালের কি অপরিসীম দরদ নিরালা নিবেশের উত্তর দিকের ডালিম গাছটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে পাতাগুলি কেমন যেন হলদে হয়ে যাচ্ছে ঠাকুর বাংলার মধ্যে অবস্থিত বিশাল অস্বস্ত গাছটির শেকড় মাটির নিচে দিয়ে এসে ডালিম গাছটির শেকড়কে আক্রমণ করেছে ডালিম গাছটি এই অবস্থা দেখে ঠাকুরের খুব দুঃখ এছাড়া কিছু বাড়ি ঘর দোর তৈরি কাজের জন্যেও ওই ডালিম গাছটিকে কাটার প্রয়োজন হয়ে পড়েছিল কিন্তু ঠাকুর গাছটিকে কিছুতেই কাটতে দেবেন না একেবারে না বান্দা অবশেষে ঠাকুরের ক্রমে ওই সম্পূর্ণ গাছটিকে শেকড় ও মাটি সহ তোলার পরিকল্পনা হলো তুলে অন্য জায়গায় পোতা হবে গাছের ওজন মাটি সহ প্রায় আট দশ মন হবে দুপুরবেলা ঠাকুর পার্লারে থেকে এই মহাযজ্ঞ দেখছেন কুড়ি পঁচিশ জন কর্মী কাজের অত ঠাকুরের যে কি উদ্বেগ কি যে তিনি ভেতরে ভেতরে অস্বস্তি ও বেদনা অনুভব করছেন তা ভাষায় বর্ণনা আমার দুঃসাধ্য তার সত্তাটাকে কেউ যেন তুলে নিচ্ছে অবশেষে গাছটাকে নির্বিঘ্নে তুলে ঠাকুর বাংলার সংলগ্ন পাহাড় বাড়ির মাটিতে বড় গর্ত করে বসিয়ে দেওয়া হলো ঠাকুর শান্ত হলেন ওই ডালিম গাছের অবস্থানের একটু দূরেই একটা বেলগাছ ছিল ওই বেলগাছটার শেকড় যাতায়াতের রাস্তার উপর দিয়ে চলে গেছে সেখান থেকে যাবার সময় একদিন ঠাকুর একটু হোঁচট খেয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন বঙ্কিম রায়দা ডাক্তার প্যারি নন্দিদা তাকে ধরে ফেললেন সেদিন ঠাকুর দুপুরবেলায় ঘুমোতে যাবেন ওই সময়ে ঠিক হলো যে বেলগাছটার ওই শেকড়টাকে কেটে তুলে ফেলা হবে এবং মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে ওই জায়গাটা ঠাকুর তা কেমন করে টের পেয়ে যান যারা গাছটির শেকড় কাটার জন্য উদ্যোগ হচ্ছিলেন ঠাকুর তাদের ডেকে বললেন গাছটা কী দোষ করল আমারই তো সাবধান হয়ে চলা উচিত ছিল দোষ তো আমারই ভক্তজন যারা শেকড় কাটতে যন্ত্রপাতি নিয়ে এসেছিলেন তাদের একেবারে নাক কাটা অবস্থা ভালোবাসা কারে কয় আজকের শেষ নিবেদন জখম হনুমানের চিকিৎসা ফেব্রুয়ারি উনিশশো একটা হনুমান কুকুরের মারাত্মক কামড়ে ভীষণ জখম হয়েছিল তখন আশ্রমিকরা হনুমানটিকে ধরে ঠাকুরের কাছে আনে হনুমানটির শরীরে ক্ষতস্থান থেকে রক্ত পড়ছিল তা দেখে ঠাকুর আশ্রমের ডাক্তার শ্রী ননীগোপাল মণ্ডলদাকে ডেকে হনুমানটির চিকিৎসার ব্যবস্থা করেছিলেন হনুমানটিকে ঠাকুর বাংলার ডিসপেন্সারি মানে বর্তমান যেখানে রসইসোনা মন্দিরের ওষুধপত্র বিক্রি হয় একটি ছোট্ট ঘরে রাখা হয় আজ ননীদা ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর হনুমানটির খোঁজ নিলেন জিজ্ঞাসা করলেন হনুমানটি কি চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে এখন কেমন আছে নণিদা বললেন আগের চেয়ে ভালো আমি ওর হাত ধরে মলম লাগিয়ে দিই হনুমানটি হাত এগিয়ে দেয় কিন্তু অন্য কেউ গেলে রুখে দেয় ঠাকুর বললেন তোর সাথে ভাব হয়ে গেছে তোকে দেখলেও ভরসা পায় ভাবে যে আমার দরদি বন্ধু আসছে নন্দা বললেন ওর কাছে যেতে আমারও ভয় করে না আমি ডাকলেই চলে আসে কাছে আসে ঠাকুর ষষ্ঠী মাকে বলে তার বাড়ি থেকে কিছু কলা নিয়ে হনুমানটিকে খেতে দেওয়ার ব্যবস্থা করলেন রোজই তিনি হনুমানটির খবরাখবর নিচ্ছেন ঔষধপত্রেরও ব্যবস্থা করে দিচ্ছেন ননীদাকে বললেন হনুমানটি ভালো হলেই ছেড়ে দিস ননীদা মাথা নাড়লেন ঠিকই ভাবটা এমন ছেড়ে দিলেও এমন ভালোবাসা ছেড়ে কি ও যাবে আজ এ পর্যন্ত পরমদয়াল রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মার সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকে এখানেই শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে জয়গুরু বন্দে পুরুষ